অস্ত্রের পেছনে ব্যয় না করে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নত জীবনের জন্য সে অর্থ ব্যয় করতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রাসেল দিবসে শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এদেশের শিশুরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে বলে আশা করেন তিনি। নীলাদ্রি শেখরের রিপোর্ট। শেখ রাসেল এক দীপ্তিময় শৈশবের নাম, যার নির্মল দুরন্তপনা মিশে আছে ধানমন্ডির 32 নম্বর ভবনে বঙ্গবন্ধু কন্যার স্মৃতিচারণে। বাবার মতো দুর্বার দুর্জয় হয়ে উঠতে থাকা রাসেলকে প্রস্ফুটিত হওয়ার আগেই 75-এর 15ই আগস্ট ঘাতকের বুলেট কেড়ে নেয়। শেখ রাসেলের 60তম জন্মদিন উদযাপনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে স্মার্ট কার্ডের মাধ্যমে ICT বিভাগের 9টি প্রকল্পের উদ্বোধন ও 6 প্রকল্পের ভিত্তিপ্রস্তর দেন প্রধানমন্ত্রী। এক ঝাঁক শিশু কিশোরের কোলাহলে এসে ছোট ভাই রাসেলকে নিয়ে স্মৃতিচারণ করেন বোন শেখ হাসিনা। এবং ইসরায়েলেও শিশু মারা গেছে, প্যালেস্তানিও মানুষ মারা গেছে। গতকালকে দেখলাম হাসপাতালে বম্বি করে মানুষ মেরেছে, শিশু মারাচ্ছে, রক্তাক্ত সেই শিশুদের চেহারা। আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলবো, যুদ্ধ বন্ধ করেন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ অস্ত্র মানুষের মঙ্গল আনে না, সবচেয়ে কষ্ট পায় শিশু আর নারীরা, আর যুবকরা দেয় জীবন। বরং এই অস্ত্র বানানো আর অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ সারা বিশ্বের শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হোক, সেটাই আমাদের দাবি, আমরা সেটাই চাই। আমিও মনে করি যে এইভাবেই কিন্তু শান্তি চাই, কারণ শান্তি উন্নতি দেয়। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানিয়ে তাদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে বলেন প্রধানমন্ত্রী। আমি চাই আমাদের শিশুরা লেখাপড়া শিখবে। আজকে এখানে ছোট সোনামণি তোমরা আছো, তোমরা গুরুজনের কথা মেনে চলবে, বাবা মার কথা মেনে চলবে, তোমরা লেখাপড়া শিখবে। একটা কথা মনে রাখবা, ধন সম্পদ টাকা পয়সা কিছুই থাকে না, কিন্তু বিদ্যাটা থাকে, শিক্ষাটা থাকে। এই শিক্ষাটাই হচ্ছে মূল শক্তি। কাজে আমি এটুকু বলবো যে আমাদের ছেলেমেয়ের মাঝে এই উচ্চ আকাঙ্ক্ষা থাকবে যে আমরা মানুষের মতো মানুষ হব, বড় হব, ওই জঙ্গিবাদ সন্ত্রাস মাদক থেকে দূরে থাকবো এবং দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে আমার ডিজিটাল বাংলাদেশ করেছি, আগামী দিনে আমার স্মার্ট বাংলাদেশ করব। তাই আজকের শিশু কিশোরাই তো স্মার্ট বাংলাদেশ চালাবে। অনুষ্ঠানে শিক্ষার বিভিন্ন শাখায় মেধা স্বাক্ষর রাখার জন্য শেখ রাসেল পদক 2023 ও সরকারি বেসরকারি খাতে বিশেষ ভূমিকার জন্য স্মার্ট বাংলাদেশ 2023 পদক দেয়া হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।